লোডশেডিংয়ে নাকাল জনজীবনে সহসাই সুখবর মিলছে না, বরং শীতকালের আগে বিদ্যুৎ বিভ্রাট কমার সম্ভাবনা নেই বলে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এদিকে মড়ার উপর খাড়ার ঘা হয়ে বাড়তে পারে বিদ্যুৎ ও ক্যাপটিভ গ্যাসের দামও। পাইকারিতে বিদ্যুতের দাম বাড়াতে কাল হবে গণশুনানি। শরণকালের সর্বোচ্চ লোডশেডিংয়ে এখন নাকাল নগরবাসী, গ্রামগঞ্জে তো পরিস্থিতি আরও ভয়াবহ। কি দিন কিংবা মধ্যরাত, বিদ্যুৎ বিভ্রাট যেন এখন সব সময়ের সঙ্গী। যদিও এ মাসে পরিস্থিতি উন্নতির আশ্বাস মিলেছিল, তবে হয়েছে উল্টো। এমনই অবস্থায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাফ কথা, এক্ষেত্রে কিছুই করার নেই তার, বরং শীতকালের আগে কোনো সুখবরেরও সম্ভাবনা নেই। সেপ্টেম্বরে বলছি যে অক্টোবরের থেকে বেটার হবে, বাট আমরা দেখলাম যে এটা ম্যানেজেবল হয় নাই। তবে আমি আশা রাখি যদি টেম্পারেচার একটু আমাদের সহনীয় পর্যায়ে আসে, তাহলে হয়তো আমরা একটু কন্ট্রোল করতে পারবো। সকলকে বলবো কি ধৈর্য ধরে, তস্তি হওয়ার কিছু নাই। অনেকে বিভিন্ন রকমের প্রশ্ন করেন, কেন হলো, অমুক হলো, সবাই তো পত্রিকা খুললে বুঝতে পারেন যে বিশ্বের পরিস্থিতি, জ্বালানির কী অবস্থা। একে তো লোডশেডিংয়ে নাজেহাল জনজীবন, তার উপর বিদ্যুতের পাইকারি দাম সমন্বয়ে বৃহস্পতিবার আসবে চূড়ান্ত আদেশ। এখানেই শেষ নয়, FBCCI-এর এক সেমিনারে সরকারের শিল্প বিনিয়োগ উপদেষ্টা দিলেন ক্যাপটিভে গ্যাসের দাম বৃদ্ধির আভাস। এখন 75 টাকায় সে গ্যাস কিনে, 16 টাকায় তো কোনো সরকার এটা সম্ভব না। আপনারা তো ব্যবসায়ী, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দি ইকোনমিক্স অফ ইট। আমরা এই 16 টাকাটা আপ টু হোয়াট লেভেল আমরা এটাকে ইনক্রিজ করতে পারি, আপনারা ম্যাক্সিমাম কত পে করলে পড়তা হয় আপনাদের। অক্টোবরে দেশজুড়ে লোডশেডিং হচ্ছে 2500 মেগাওয়াট পর্যন্ত। জানাতুর নাইম, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আর কিছুক্ষণ পরে শুরু হবে গাইবান্ধা 5 ফুলছড়ি সাঘাট আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ। গতকাল ফুলছড়ি ও সাঘাটা নির্বাচন অফিস থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। 145টি ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে হবে এই উপনির্বাচন, আর 135টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে ভোট গ্রহণের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন। গত জুলাই মাসে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা 5 আসনটিকে শূন্য ঘোষণা করা হয়। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এই মুহূর্তে আমরা চলে যেতে চাই গাইবান্ধা আমাদের সহকর্মী আসাদুজ্জামান মামুনের কাছে। মামুন। হ্যাঁ ফারুক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার প্রথম শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে এখন যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে আপনার হচ্ছে এখানে পুলিশ প্রশাসন এবং আনসার বাহিনীরা আসছে। এখনও যেহেতু 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেজন্যই কিন্তু এখনও ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে আসেনি। তবে এখানে যে ভোট কেন্দ্রে যে সরঞ্জামা সহ সব কিছু যেগুলো আছে সেগুলো কিন্তু সব ঠিকঠাক করছে এবং প্রস্তুতি নিচ্ছে কিভাবে ভোট গ্রহণটা সম্পন্ন করা যায়। ইতিমধ্যে কিন্তু ভোটাররাও কিন্তু এই ভোট কেন্দ্রের বাইরে কিন্তু আসছে, এসে সমবেত হচ্ছে, পাশাপাশি আপনার হচ্ছে উৎসুক জনতাও আছে। তো এই আসনে কিন্তু 5 আসনে কিন্তু 145টি ভোট কেন্দ্রের মধ্যে 3,39,743 জন ভোটার ভোটাধিকার করবেন ইভিএমের মাধ্যমে। তো আমি আপনাকে আরও জানাতে চাই যে এখানে কিন্তু আপনার হচ্ছে আনসার, পুলিশ, বিজেপি, র‍্যাব এগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আপনার মাধ্যমে কিন্তু এই ভোট গ্রহণগুলো অনুষ্ঠিত হবে। এছাড়া 142টি ভোট কেন্দ্র কিন্তু আপনার হচ্ছে পর্যবেক্ষণ করবে সরাসরি নির্বাচন কমিশন, যেটা হলো আপনার সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা থেকে কিন্তু এটা পর্যবেক্ষণটা গ্রহণ করবে। তো আসলে এখনও কিন্তু ভোট গ্রহণ, যদিও এখনও আধা ঘন্টা দেরি আছে ভোট গ্রহণ শুরু হতে, তো সেজন্য কিন্তু এখনও কিন্তু ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হচ্ছে না। তো এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। ফারুক, লিটার প্রতি 14 টাকা দাম কমার ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পার হলেও চট্টগ্রামের খুচরা বাজারে এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। আগের দামে কেনা তেল অবিক্রিত থাকার অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা, আর যা নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। আর ভোক্তা অধিকার কর্মীরা বলছেন যে বাজারে তদারকি না থাকায় মুনাফা লুটছে অসাধু ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রেক্ষিতে ভোজ্য তেল লিটার প্রতি 14 টাকা কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন, যা কার্যকর হওয়ার কথা ছিল 4 অক্টোবর থেকে। ঘোষণার এক সপ্তাহ পার হলেও মঙ্গলবার চট্টগ্রামের কয়েকটি খুচরা বাজারে দেখা যায় আগের দাম 185 থেকে 92 টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেল।
দু একটি প্রতিষ্ঠান নতুন দামে 5 লিটারের বোতল সরবরাহ করলেও 1 লিটারের বোতল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। তবে খোলা সয়াবিন, পাম ও পাম সুপার তেল বিক্রি হচ্ছে কমানো দামে। এক সপ্তাহে ঘোষণা দিল 13 লিটার কমছে, কিন্তু আমরা কোম্পানি থেকে মাল পাইনি, নতুন মাল এই যে আসেনি দোকানে। খোলা তেলের দাম কমছে, কিন্তু আমাদের এখানে বোতল জাত এখনো আমাদের কাছে আসি পৌঁছে নাই। খোলা তেলটা কোনটা করে? সয়াবিন আছে আপনার 150 লিটার আর পাম আছে 118 টাকা। ঘোষণার এক সপ্তাহ পরও বাড়তি দামে তেল কিনতে হয় ক্ষুব্ধ ক্রেতারা। যখন দাম বাড়িয়ে যায় সাথে সাথে দাম বৃদ্ধি করে দেয়, সেক্ষেত্রে কিন্তু ওই নতুনটা আসতে হয় না, মানে যখন যা কার্যকর করে ওইটা করে, কিন্তু কমের ক্ষেত্রে ওইটা হয় না। বাড়তি ইয়াটা ধরেই আছে, কিন্তু মানে কমার সময় কোনো প্রভাব নাই বাজারে। প্রতি সপ্তাহে বিদার হলে মানে একটা মনিটরিং করা দরকার, কারণ আপনার ওইখান থেকে কমতেছে কিন্তু এখানে কমতেছে না। যদিও কোম্পানির ডিলারদের দাবি দোকানে আগের দামের তেল অবিক্রিত থাকায় অনেক ব্যবসায়ী নতুন মূল্যের পণ্য না নিয়ে বিক্রি করছেন বাড়তি দামে। তাদের স্টক আছে, ওরা নিচ্ছে না রে, সেই জন্য এখন আমার উপর চাপাই দিচ্ছে রে, লসে বেচতে সেই জন্য ওরা নিচ্ছে না। ভোক্তা অধিকার কর্মীরা বলছেন দাম বাড়া কমার খেলায় মানুষের পকেট কাটছে অসাধু ব্যবসায়ীরা, তদারকির অভাবে এমন সুযোগ পাচ্ছে তারা। ভোক্তাদের সাথে প্রতারণা হিসেবে আকৃত করছে, কারণ হলো তারা নিজেরা দাম কমিয়েছেন, কিন্তু দাম কমানোর পরে বাজারে সেটার প্রতিফলন পাওয়া যাচ্ছে না। তদারকির দায়িত্বে তারাও কিন্তু এই সয়াবিন তেলের দাম তদারকিতে মাঠে নেই। বাজারে শৃঙ্খলা ফেরাতে লোক দেখানো নয়, কার্যকর পদক্ষেপ চেয়েছেন ভোক্তারা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এবার নিত্যপণ্যের বাজার সম্পর্কে জানতে আমরা চলে যেতে চাই ঠাকুরগাঁও আমাদের সহকর্মী ফাতিমা তু ছোগড়ার কাছে। ফাতিমা। হ্যাঁ ফারুক, যেমনটি আপনারা জানেন যে শীত কিন্তু পড়তে শুরু করেছে এবং শীতের সবজি কিন্তু বাজারে আসতে শুরু করেছে, তবে সেগুলো সব কিছুই কিন্তু নাগালের বাইরে ক্রেতাদের, কারণ শীতের সবজি কিন্তু অনেক দামে বিক্রি হচ্ছে। এখানে সিম বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে এবং বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আপনারা যেমনটি জানেন যে গত সপ্তাহে কিন্তু আদার দাম ছিল 80 টাকা কেজি, এই সপ্তাহে সেই আদার দাম কিন্তু 140 টাকা কেজি হয়ে গিয়েছে, যে কারণে কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের। এই কাঁচা সবজির বাজার ছাড়াও ঠাকুরগাঁওয়ের চিনির বাজারও কিন্তু ঊর্ধ্বমুখী, এখানে চিনি বিক্রি হচ্ছে 96 টাকা কেজি দরে, যেহেতু ঠাকুরগাঁওয়ে সুগার মিল রয়েছে তারপরেও কিন্তু চিনির দাম বেশি। এবং আমি এখন আছি ঠাকুরগাঁওয়ের আরত কাঁচা সবজির বাজারে, এখানে পাইকারি বিক্রি হচ্ছে সিম, ফুলকপি, বাঁধাকপি, মূলা সব কিছুই কিন্তু 150 টাকার উপরে বিক্রি হচ্ছে, 60 থেকে 70 টাকা, যে কারণে কিন্তু সাধারণ মানুষের কিন্তু আয়ের সঙ্গে ব্যয়ের সমন্বয় হচ্ছে না। ফারুক, এই ছিল আমার কাছে সর্বশেষ। জিডিসিআরএম দেশ 24, এই ছিল এখনকার মতো, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।